প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হুমায়রা সিম্পল কুকিং চ্যানেল। আশা করছি যে যেখানে আছে ভালো আছে। আজ নিয়ে এসেছি একটা ইফতার স্পেশাল রেসিপি। আমার বাসায় ছোলা ভাজা, বেগুনি বা পেঁয়াজের সাথে যে একটা রেসিপি তৈরি করা হয় মাঝে মাঝে, সেই রেসিপি লাটকা খিচুড়ি অথবা ঢিলা খিচুড়ি, আর আমার বাসা বলা হয় ঢলঢলা খিচুড়ি। খুব হেলদি, স্বাস্থ্যসম্মত তো অবশ্যই, আর সহজেই তৈরি করা যায়। আসুন শিখে নেই। রান্নার জন্য নিয়েছি 5 রকমের ডাল। এখানে আছে মাষকলাই আর মুগ ডাল একসাথে হাফ হাফ করে। গত রাতে আমি কিছুটা ভেজে নিয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম, আজকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা মসুরের ডাল। আমার কাছে মনে হয় খিচুড়ি রান্নাতে মসুরের ডালটা একদমই মাস্ট। আমি জানি না এটা কেন মনে হয়, তবে আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। আর এটা ওভারনাইট ভেজানো মুগ ডাল। এটা চোকাসহ ডাল, সবুজ রঙের, দেখতেও খুব সুন্দর লাগছে। এখানে আছে 1 কাপের মতোই। আর এটা ছোলার ডাল, এটাও আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ভাবছেন যে এত এত করে ডাল দেখাচ্ছি সবই দেব না, আমি সব দেব না, আমি এর মধ্যে থেকে 1 কাপ করে দেব। এই তো নিয়েছি 5 রকমের ডাল। আর এটা পোলাওয়ের চাল, আমি নিয়েছি 2 কাপ পরিমাণ, ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। রান্নার জন্য প্যানে দিয়েছি আমি প্রায় 1/2 কাপের মতো তেল। এটা সাদা তেল, তবে আপনারা সাদা তেলের বদলে ঘি, মাখন বা সর্ষের তেল দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন। কুচিয়ে কিছু পেঁয়াজ নিয়েছি মুঠো ভর্তি করে, আর এর মধ্যে আছে ছোট ছোট করে কুচানো কাঁচামরিচ। এটা আপনাদের উপর নির্ভর করছে, ঝাল বেশি খেলে ঝাল বেশি দেবেন। পেঁয়াজ নাড়তে নাড়তে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, কয়েকটা 3-4 টুকরা দারচিনি, 1টা তেজপাতা আর 1টা বড় এলাচ, এই মশলা গোটা মশলার মধ্যে। আর এই রান্নাটা করার সময় আমি আর একটা জিনিস দিই, আদা রসুন। এটা আমি গুঁড়া দিই না, আমি সবসময় ছেঁচে হামানদিস্তায় বা শিলপাটায় ছেঁচে নিয়ে তারপরে দেই। নাড়তে নাড়তে এখন গুঁড়া মশলা দেব। দিয়েছি প্রায় 1 চা চামচের মতো হলুদ গুঁড়া আর 2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আর দিয়েছি কিছু লবণ 1 চা চামচের মতো। তবে লবণ আমি দিয়েছি শুধুমাত্র মশলাগুলি কষানোর জন্য, লবণ দিলে মশলাটা নরম হবে, এই কারণে দিয়েছি, পরে আমি আরও প্রয়োজন মতো লবণ দিব। পানি দিয়ে এখন মশলা ভুনে নেব মিডিয়াম ফ্লেমে ঢেকে, এটা পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানি একদম শুকিয়ে গেছে, একেবারে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দেব সমস্ত ডাল। প্রথমে দিলাম চোকাসহ সবুজ রঙের মুগ ডালটা, তারপরে দিলাম উড়ুদ ডাল বা মাষকলাই আর মুগ ডাল যেটা মিশিয়ে রেখেছিলাম ধুয়ে সেটা, এখানে দিলাম 1 কাপ করে। আর দিয়েছি ছোলার ডাল 1 কাপ দিলাম, আর দিলাম লাস্টে মসুরের ডাল। এখন মশলার ভেতরে ডালটা ভালোভাবে ভুনে নিতে হবে, ডালটা ভালো করে ভাজা ভাজা করতে হবে। ডালের মধ্যে তো কিছুটা পানি আছে, সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ঢেকে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। এই লবণ দেওয়ার জন্য কিন্তু ডালটা ভাজা ভাজা করার সময় ডালটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে। ডালের মধ্যে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ভেজানো চালটা। এখন চালটাও ডালের সাথে কিছুটা ভুনে নেব। এখন দিয়ে দিলাম কয়েকটা আলু, চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আলু কিন্তু এখন এই চাল ডালের মধ্যে কিছুক্ষণ ভাজতে হবে। চালটাকে তুলনায় পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আর এখনও তো পানি দেওয়া হয়নি, আমি পাত্রটা একটু বদলিয়ে নিলাম। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখন পানি। এই পানি যে দিলাম এর কোনো মাপ নেই, একদম হাঁটু পানি দেবেন, একেবারে যাতে সমস্ত চাল ডাল পানির ভেতরে ডুবে থাকে। পানি দেওয়ার পরে দিয়ে দিয়েছি লবণ, আন্দাজ মতো দিলাম, একটু টেস্ট করে নেবেন পানিটা, পানিটা একটু কটা লাগলে বুঝবেন যে লবণ ঠিক আছে। মশলার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন এই চাল ডাল ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবেন, দেখবেন পানি যদি কম মনে হয় আর চাল ডাল সেদ্ধ না হয় আবার পানি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নাই। প্রায় 15-20 মিনিটের মধ্যেই চাল ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। একটা ডাল ঘুটিয়ে দিয়ে আমি কিছুটা আধা ভাঙা করে নিলাম, আর এখন দিয়ে দিলাম এতে 1টা পাকা টমেটো টুকরা করে, খিচুড়ির স্বাদে একটা টক টক ভাব। আর একটু ইনগ্রেডিয়েন্ট দিব, এই খিচুড়িতে এই ইনগ্রেডিয়েন্টটা কিন্তু একদম মাস্ট, গরুর মাংস, লেফট ওভার গরুর মাংস
ফ্রিজে ছিল, সেটাই আমি মশলা সহ খিচুড়িতে দিয়ে দিলাম। একটু বেশি ঘন লাগছে, দিয়ে দিলাম পানি। ওই যে বললাম কনসিস্টেন্সিটা এরকম হবে, পানির কোনো মাপ নেই। আর দিয়ে দিলাম কিছুটা লেবুর রস, আমি একটা লেবুর কোয়া চিপে দিয়েছি। দারচিনি, তেজপাতা এগুলি সব তুলে নিলাম। আর এখন আবার আর একটু টেস্ট করে নেবেন লবণ ঠিক হয়েছে কিনা। রান্না প্রায় হয়ে গেছে, তবে এখন একটা বাগার দেব। ফোড়নের জন্য আমি নিয়েছি প্যানে প্রায় আধা কাপের মতো তেল, তিন চারটার মতো শুকনা মরিচ দিয়ে দিয়েছি, আর দিয়েছি প্রায় এক চা চামচের মতো গোলমরিচ। মুঠো ভর্তি করে দিলাম প্রায় পাঁচ ছয়টার মতো কাঁচা মরিচ একটু পেরে, আর দিয়েছি ধনে পাতা কুচি। ধনে পাতা তেলের মধ্যে একটু ভেজে নেওয়াতে ধনে পাতার রঙটা খুব ভালো থাকবে। এখন সমস্তটাই ঢেলে দিলাম ডাল চালের ভেতরে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ইফতারের টেবিলের জন্য দারুণ স্বাদে সামান্য লেফট ওভার গরুর মাংস দিয়ে তৈরি ল্যাটকা বা ঢলঢলা খিচুড়ি তৈরি করে নেবেন। আমার মনে হয় আপনারা পছন্দই করবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর রেসিপি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।